নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আজকে তোমাদের কাছে আসলাম খুব মর্মান্তিক আর সেরকম ক্রিপি একটা ঘটনা নিয়ে। এরকম ঘটনা আমার চ্যানেলে এর আগে কোনোদিনও আসেনি। কথা দিতে পারি আজকের ঘটনাটা বেশ ভয়ঙ্কর। সকাল থেকে সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। খুব ভালো করে শোনার চেষ্টা করো, বাইরে রীতিমতো ব্যাং ডাকছে। তো চলো এবার আমাদের আজকেই ঘটনাটা দীপা পাঠায়। দীপা বলে, দিদি ভাই, এই ঘটনাটা আমার দাদার সাথে ঘটেছিল জানো। তখনকারের মানুষরা এত না তান্ত্রিক, এত ওঝা, কিছু হলেই কথায় কথায় তান্ত্রিকের কাছে ছুটে চলে যাওয়া, এই জিনিসগুলো না ওই সময়টা ছিল না। যদি থাকতো হয়তো আমার দাদা আজ আমাদের মধ্যে থাকতো। ঘটনাটা আসে হচ্ছে বাংলাদেশ থেকে। দীপা সাহা আমাকে ঘটনাটা শেয়ার করে তার দাদার, তার দাদার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আজ দীপা বলে, দিদি ভাই, দাদা কিন্তু আমাদের মধ্যে নেই। দাদা রীতিমতো আমাদেরকে ছেড়ে দিয়ে সে চলে গেছে অনেক দূরে। আজকে ঘটনাটা বলবো দর্শক বন্ধুরা, প্রত্যেককে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থেকো। তো চলো আজকে ঘটনাটা শুনি আমাদের দীপা কি বলছে। দীপা জানায়, দিদি ভাই, ঘটনাটা ঘটে 1985 সালে। 1985 সালে আমার দাদার তখন বয়স হচ্ছে 14 বছর। আমি তখন অনেক ছোট, আমার ঠিক মতো অত মনে নেই দাদার মুখটা। দাদার 14 বছর বয়স 1985 সাল। আমার দাদা বাংলাদেশে যেখানে থাকতাম ওখানে পড়াশোনা অতটা চলছিল না, একটু গ্রাম্য পরিবেশে আমরা বসবাস করতাম। যদিও এখন আমরা ঢাকায় এসে গেছি, খুব ভালো একটা জায়গায় রয়েছি, মানে ভাবলে গা শিউরে ওঠে যে ছোটবেলায় বাংলাদেশের মতো জায়গায় আজ যেখানে রয়েছি এত শহরাঞ্চলে। কিন্তু আজ থেকে প্রায় অনেকটা বছর আগে আমরা থাকতাম একটা গ্রাম্য পরিবেশে, যেখানে রাত্রেবেলা 8টার সময় মানুষের বাড়ি থেকে বাইরে বেরোতো না, সবাই 8টার সময় শুয়ে পড়তো, এমন একটা জায়গায় থাকতাম। আমাদেরকে দীপা বলে, দিদি ভাই, আমার খুব ভালো করে মনে আছে আমি আমার দাদাকে দেখেছিলাম, এইটুকুনি মনে আছে। তবে হয়তো সময়ের সাথে সাথে দাদার মুখটা আমার কাছে অস্পষ্ট হয়ে গেছে, আবছা হয়ে গেছে। তবে দাদার ফটো এখনো পর্যন্ত দেখলে দাদাকে পুরো মনে পড়ে যায়। দীপা বলে, দিদি ভাই, আমি এটা আমার মায়ের মুখ থেকে অনেকবার শুনেছি। এখনও মাকে জিজ্ঞাস করলে আমার মা বলে, এখনও আমার মা কান্না করে, বলে তোর দাদা পড়াশোনায় খুব ভালো ছিল, যেহেতু আমরা গ্রামে বাস করতাম তখন এখানে ভালো কোনো উচ্চ শিক্ষিত মানুষ ছিল না আশেপাশে, আর পড়াশোনার জন্য ওই গাছের তলায় নাহলে কোনো প্রাইমারি স্কুল, যেখানে সেরকম পঠন পাঠন ওই সময় হতো না। বলে খুব কষ্টের মধ্যে সংসারটা চলছিল। দাদা আস্তে আস্তে যখন পড়াশোনা করছে তখন ওর মধ্যে কিছু জিনিস পরিবর্তন লক্ষ্য করা যেত, কিছু জিনিস। সেরকম হচ্ছে, মা বলে যে দাদা দুপুরবেলা কোনো দিন বাড়িতে থাকতো না, ছুটতে চলে যেত দূরে। আমাদের ওই গ্রামে ছিল একটা আম বাগান, ওই আম বাগানে। এবার ও সাথে যে অন্য কোনো বন্ধু থাকতো সেই রকম কিন্তু ছিল না। দাদা প্রত্যেক দিন একা একা আমবাগানের সেই মাঠে চলে যেত ঠিক দুপুরবেলা। আমার মা অনেকবার জিজ্ঞেস করেছে যে কিরে তুই প্রত্যেক দিন আমবাগানে কি করতে যাস দুপুরবেলা, এখন তো আমেরও সিজন না যে তুই আমবাগানে যাস আম পাড়তে। দাদা খুব অল্প বয়সেই দাদা খুব বড় হয়ে গেছিল, ওর মধ্যে না ম্যাচুরিটি জিনিসটা সেটা না চলে আসে, ম্যাচুরিটিটা চলে আসে। তো দাদা মাকে না সেরমভাবে কোনো কিছু বলতো না। মা একদিন আমার বাবাকে জানায়, আমার মা ওই সময় আমার বাবাকে পুরো বিষয়টা জানায় যে দেখো এরকম আমাদের ছেলেটা এরকম করছে কেন, থেকে থেকে মাঠে চলে যায়, কোনো সময় পড়াশোনায় মন নেই, একটা মেধাবী ছেলে
আর মেধাবী সব থেকে সেটা তো প্রথম তার কাছের মা বাবাই জানে, তারপর স্কুল কলেজ শিক্ষক বাইরের বন্ধুরা জানে না ও খুব পড়াশোনায় ভালো। আগে তো মেধাবী কি গোবেট সেটা তো মা বাবাই জানতে পারে, তা আমার দাদা খুব মেধাবী ছিল সেটা আমার মা বাবা আমার ঠাকুরদা আমার দাদু আমার দিদিমা ঠাকুমা সবাই জানত। অনেকবার জিজ্ঞেস করেছে, দাদা কোনো মতে খুলে কখনো কথা বলতো না, চুপ করে থাকতো। ওই যে প্রথমেই বললাম ও 14 বছর বয়সে ওর মধ্যে এমন একটা মানে কি বলবো মানে ওই সময় ক্ষমতা চলে আসে, মনে হতো দেখে ওর বয়সটা হয়তো 30-32 বছর বয়স, একটা প্রাপ্ত বয়স্ক ছেলের মতো ওর ওই 14 বছর বয়সে ওর পুরো ওরকম অভিজ্ঞতা হয়ে যায়, ওরকম হয়ে ওঠে। তারপর যাই হোক আস্তে আস্তে দিন কাটতে থাকে। বাবাকে একদিন মা বলে, বাবা তখন দাদাকে সেই আমবাগানের মাঠে গিয়ে দুপুরবেলা ধরে, বাবা ঘরে ঘুমাচ্ছিল, বাবা জিজ্ঞেস করে ছেলে কোথায়। তখন বলল ও তো প্রত্যেক দিন আমবাগানে চলে যায়, দুপুরবেলা থাকে না। তখন বাবা বলল দুপুরবেলা থাকে না আমবাগানে চলে যায়, আচ্ছা ঠিক আছে আজকে আমি গিয়ে দেখছি ও আমবাগানে কোথায় আছে। যখন খোঁজ 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 করতে করতে যখন যায় তখন দেখে দাদা আমবাগানেই আছে। এবার আমবাগানে কোথায় আছে এইটা বাবা খুঁজে পাচ্ছে না, কারণ আমবাগানের দিকে যে যেত দাদা সেটা আরও যে পাড়ার দাদার বন্ধুরা ছিল যাদের সাথে দাদা খেলা করতো, যাদের সাথে দাদা গল্প করতো, একটা গাছের তলায় স্কুল বসতো সেই স্কুলে দাদা পড়তে যেত তাদের সাথে, তারা কিন্তু দাদার সাথে আমবাগানে যেত না আমবাগানে, কারণ ওই আমবাগানে সবাই বলতো নাকি ভূত দেখা যায়, অনেকেই অনেক রকম ভয়ের অভিজ্ঞতা ওই আমবাগানে হয়েছে তাই জন্য যেত না। এইবার বাবা যেদিনকে খোঁজ করতে যায় সেদিনকে আরও যারা গ্রামের ছেলেরা রয়েছে আমার দাদারই বয়সী তারা আমার বাবাকে বলে যে কাকু ও তো আমবাগানেই গেছে আমরা দেখেছি, প্রত্যেক দিন যেত আর ওর বন্ধুরা প্রত্যেক দিন ওকে দেখত কিন্তু ওর সাথে কেউ কোনো দিন যেত না, ও কাউকে কিছু বলতেও না যে আমার সাথে চল বা কিছু সেরকমও না, ও একা একাই যেত, কেউ যেতে চাইলেও আমার দাদা কাউকে নিয়ে যেত না। বোঝা গেল? বাবা যেতে যেতে তখন ওই যে গ্রামের আর ওই যে আমার দাদার সমবয়সী যারা ছেলেগুলো ছিল তাদেরকে বলল যে সত্যি বলছিস তো তোরা ঠিক দেখেছিস ও আমবাগানেই গেছে। তখন তারা বলছে পাড়ার ছেলেগুলো যে হ্যাঁ কাকু আমরা প্রত্যেক দিন দেখি ও আমবাগানে ঢুকে যায়, আর আমরা তো আমবাগানে যাই না কারণ আমাদের বাবা মারা না করেছে, বাবা মারা বলেছে ওই আমবাগানে যাবি না, ওই আমবাগানে নাকি ভূত আছে। ঠিক আছে, আসলে ওই আমবাগানের একটা গল্প আছে সেটা আমি পরে বলছি। যাই হোক, তারপরেই ওই আমবাগানে আমার বাবা যায়, তো অনেক করে ওই যে পাড়ার আমার দাদার যে সমবয়সী বন্ধুরা ছিল যারা বলেছে আমবাগানে গেছে দেখেছে তাদেরকে বলল তোরা আমার সাথে চল, তারা তো যাবে না। তখন আমার বাবা বলল আমি তো আছি তোরা চল, তোদের বাবা মা যদি কিছু বলে আমার কথা বলবি, আমার সাথে চল তোরা চল। তো তাদেরকেও আমার বাবা নিয়ে যায়, আর বাবা আগে আগে আর গ্রামের সেই দাদার বন্ধুগুলো পেছনে পেছনে আমবাগানে ঢোকে, ঢুকে দাদাকে ডাকে, দাদার নাম ধরে দাদাকে ডাকে, দাদার নাম ছিল রাজা, বলছে রাজা তুই কোথায়, এ রাজা রাজা এ রাজা এ রাজা সবাই ডাকে। কিন্তু আমবাগানটা তো ছোট না, আমবাগানটা বিশাল বড়, সে আমবাগানে ঢুকলে এই প্রান্ত থেকে শেষ প্রান্ত দেখা যাবে না, কোথায় শুরু কোথায় শেষ, প্রচুর বড় আমবাগান, কোথায় খুঁজবে সেই আমবাগানে, তাও খুঁজছে। খুঁজতে 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 অনেকটা সময় কেটে যায় কিন্তু আমবাগানে দাদার কোনো রকম পাত্তা নেই। তখন যারা ছিল দাদার বন্ধুরা তখন বলছে কাকু আমাদের খুব ভয় লাগছে, তখন বেশ সন্ধ্যা হয়ে আসছে, বলছে আমাদের খুব ভয় লাগছে কাকু বাড়ি যাব, তুমি বাড়ি আমাদেরকে দিয়ে আসো, নাহলে তুমি আমাদের আমবাগান থেকে মাঠে বের করে দাও আমরা বাড়ি চলে যাব, আমাদের খুব ভয় লাগছে। তখন বলছে হ্যাঁ বাড়ি তো আমিও যাব, কিন্তু রাজা যে আমবাগানে এসছে রাজা গেল কোথায়, বলছে কাকু তুমি দেখো হয়তো রাজা বাড়ি চলে গেছে, এবার আমবাগান তো আর ঘেরা না,
এবার আমবাগানের ভিতরে ঢুকেছি, হয়তো আমবাগানের অন্য কোনো পাশ থেকেও বাড়ি চলে গেছে। তো সেই মনে করেই রাজার বাবা চলে আসে, মানে আমাদের যে বোন ঘটনাটা বলে, বলে দিদিভাই আমার বাবা ওই বাচ্চাগুলোকে নিয়ে, মানে যে দাদার বন্ধু ওদেরকে নিয়ে চলে আসে, ওদেরকে বলে তোরা বাড়ি যা। ওরা বাড়ি চলে যায়, বাবা যখন বাড়ি আসে তখন দেখছে দাদা পা ধুচ্ছে, বাইরে পা ধুচ্ছে। তখন বাবা এসে দাদার ঘেটিটা ধরে, ধরে দাদাকে দুই চড়, দুই চড় মেরে বলছে জানোয়ার ছেলে, ওই আম বাগানে তুই কার সাথে দেখা করতে যাস? হ্যাঁ ওখানে কে আসে, ওখানে কে আছে তোর ওই আম বাগানে? আর সত্যি কথা বলতে গ্রামের কেউ ওই আম বাগানে যায় না, আম হলে আম পচে আম পেকে নিচে পড়ে থাকে, কিন্তু ওই আম বাগানে কেউ আম তুলতে যায় না, ওই আম বাগানে কেউ আম তুলতে যায় না। আর তুই ওই আম বাগানে প্রত্যেক দিন দুপুরে কি করতে যাস? দাদাকে খুব মারে, দাদা কিন্তু এক ফোঁটা চোখের জল ফেলেনি, দাদা না চুপ করে গুম মারা বলে না, গুম মেরে থাকা থমকে, ওরকম না চুপ করে রয়েছে। তখন বাবা ওকে আরও দুই চড় মারে, ওরকম করে থাকতে দেখে বাবার রাগ হয়। বাবা তখন বলছে এত বড় ছেলে তুই একটা জানোয়ার তৈরি হচ্ছিস। খুব সেদিন বাবা ওকে বকে, সাথে মাও দুটো ওকে বকাবকি করে। তারপর দাদা না খাবার ছেড়ে দিল বাড়িতে, একদম খেত না, খাবার ছেড়ে দেয়। যখন খাবার ছেড়ে দেয়, মা একদিন দুদিন যায়, যতই হোক মায়ের মন তো, বাবা তো থাকতো না, বাবা চলে যেত কাজে, মা দাদাকে গিয়ে বলতো বাবু এরকম কেন করছিস, বাবু রাজা চল বাবা, রাজা খেয়ে নে রাজা, চল তোর আজকে দেখ আমি তোর প্রিয় মনের পছন্দের মতো রান্না করেছি। মা দাদাকে মাথায় গায়ে হাত বোলাতো, বুলিয়ে বুলিয়ে খাওয়ানোর চেষ্টা করতো, কিন্তু দাদা কোনো মতে খেত না। দাদা না খেয়ে তিন চার দিন ওরকমই থাকলো। মা বাবাকে জানায় দেখো আজকে দুদিন হয়ে গেল, তুমি সেদিন গায়ে হাত ধোয়ার পরে ও আর খাওয়া দাওয়া করছে না, বাড়িতে খাওয়া দাওয়াটা ছেড়ে দেয়। তখন আমার বাবাও এক গোয়ারে, বাবারও খুব রাগ, কারণ অন্যায় করেছে রাজা আর তার জন্য ওকে আমি কেন বলতে যাব। তখন আমার বাবা বলল ছেড়ে দাও, অত বড় হয়েছে বাচ্চা ছেলে না, ও ছেড়ে দাও, ও কি আমবাগানে এখনও যায়? বললো না দুদিন যায়নি, দুদিন যায়নি। তখন বলছে ঠিক আছে, ও যদি আমবাগানে না যায় আর দুটো দিন দেখো ওর কিছু হবে না, আমারই তো ছেলে কিছু হবে না, ও যদি খাওয়া দাওয়া না করে, আচ্ছা কালকের দিনটা দেখো তারপর তুমি আমায় বলো। তখন আমার মা বলল ঠিক আছে। সন্ধ্যাবেলা আমাদের পাশের গ্রামে মা বলে সেদিনকে কীর্তন হচ্ছিল, আর কীর্তন হলে সববার পুরো গ্রামের খাবার নিমন্ত্রণ থাকে। ওই সময় খুব খারাপ সময়ের মধ্যে আমাদের সময়টা কাটছিল, আর যেখানে যেখানে গ্রামের সবার নিমন্ত্রণ, সব গ্রামের মানুষ যায়। আমার মা আমার বাবা আমাকে কোলে কোলে নিয়ে সেদিনকে কীর্তনে চলে যায়, আমার দাদা কিন্তু বাড়িতে থাকে। কীর্তনে যখন যায় তখন আমার মা জানায় বিকেল পাঁচটা বাজে, আর তখন তো গ্রামের সময়, পাশাপাশি গ্রাম, হেঁটে যাবে মাঠের আল ধরে আবার আসবে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওই যে পাশের গ্রামে খাবার দাবার ব্যবস্থা হয়েছে, কীর্তন শেষে খাবার দেবে। এবার কীর্তন তো শেষ হতে হতে সাড়ে ছটা সাতটা বাজবেই, কেন গ্রামে তো তখন তাড়াতাড়ি হয়ে যেত, গ্রামে অতটা সময় নিত না, এখন যেরকম রাত বারোটা সাড়ে বারোটা কীর্তন হয়, ওই সময় ওরকম কীর্তন হতো না, এক পর দুপুর কীর্তন হতো। বলছে আমাকে নিয়ে, আমার মা জানায় তোকে নিয়ে বাবাকে নিয়ে আমি চলে যাই, রাজাকে অনেক করে বলি যে রাজা আমাদের সাথে চল, পাশের গ্রামে কীর্তন হচ্ছে, তোর মনটা ভালো লাগবে। ও বলল আমি যাব না, একটা কথা যে মানে শিলমোহর লাগানোর মতো, ও যে বলে দিল আমি খাবো না, তো কেউ খাওয়াতে পারবে না, ও যে বলে দিল আমি যাব না, তো কেউ ওকে নিয়ে যেতে পারবে না। তখন দীপা জানায় দিদিভাই আমার মা বলে আমি তো জানতাম না যে এরকম কিছু অঘটন ঘটবে, আমি তোর বাবা তোকে নিয়ে কোলে চলে গেলাম। তখন আমাদের দীপা অনেক ছোট, সেরকমভাবে হাঁটতে পারে না, অনেক ছোট, চলে যায় পাশের গ্রাম থেকে। যখন কীর্তন সেরে পুরো গ্রাম ফিরে আসে, আসার পর আমার দাদাকে খুঁজে আর পাওয়া যায়নি, আমার দাদাকে খুঁজে পাওয়া যায়নি। তখন আমার মা কাঁদতে কাঁদতে গ্রামের যত বাড়ি আছে প্রতিকটা বাড়িতে হ্যারিকেন নিয়ে দৌড়ে দৌড়ে যায়। তখন কারেন্ট ছিল না ওখানে, তখন কারেন্ট ছিল না,
আর ঝড় বৃষ্টি হচ্ছিল বাইরে, বলছে ছুটে ছুটে সবার বাড়ি যায়, সবাইকে গিয়ে বলে যে আমার ছেলেকে দেখেছো। এবার সব থেকে বড় কথা হলো, ওই যে গ্রামের সবার তো নিমন্ত্রণ ছিল, প্রতিকটা গ্রামের বাড়ি থেকে প্রতিকটা মানুষ তো পাশের গ্রামে কীর্তনে গেছিল, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি এসছে সন্ধ্যায়, কিন্তু কেউ তো ছিল না, তাকেই বা আমার মা বাবা গিয়ে জিজ্ঞাস করবে। তবু যাদের বাড়িতে বয়স্ক বাবা মা ছিল তারা তো যায়নি, বয়স্ক তাই জন্য তাদের বাড়ি ছুটে ছুটে গেছে। সবাই বলছেন না, ও তো আমাদের বাড়ি কোনোদিন আসে না, ও তাহলে আজকে আসবে কেন? সবার বাড়ি গিয়ে খোঁজ নেয়, কিন্তু আমার দাদার যখন কোনো রকম খোঁজ পাচ্ছে না, তখন আমার বাবা বলে আমার মাকে যে চলো তো আম বাগানে। তখন আমার মা বলছে এই রাতে আম বাগানে যাব? না না আমি যাব না, ওই দিনের বেলাও তো আম বাগানে কেউ যায় না। ওই আম বাগানের একটা ঘটনা আছে, খুব ভয়ঙ্কর ঘটনা, যেটা পরে বলছি। তখন আম বাগানে আমার মা যেতে চায় না, কিন্তু আমার বাবা তখন ওই হ্যারিকেন নিয়ে হাতে ছুটতে থাকে আম বাগানের দিকে। বাবাকে ছুটতে দেখে ওই আমাদের গ্রামের পাশে আসে যে আরও লোকরা ছিল, তারাও কীর্তনে গেছিলো, তারাও আমার বাবার সাথে যোগ দেয়। তখন বলল তুমি একা কেন যাবে রাজার বাবা, তোমার সাথে আমরাও যাব। যখন সবাই ওই আম বাগানের ভিতর ঢুকে দেখছে আম বাগান পুরো মানে অন্ধকার, ঘুটঘুট করছে, চারপাশে শুধু জোনাকির শব্দ, আর থেকে থেকে যে মেঘ করছে আর চিরিক চিরিক করে বিদ্যুৎ চমকাচ্ছে, আর ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে, ওই যা আলোয় একটু আম বাগানটা আলোকিত দেখা যাচ্ছে, এছাড়া পুরো ঘুটঘুটে অন্ধকার। চারিদিকে ঘুরে ঘুরে হ্যারিকেন নিয়ে, একটাই হ্যারিকেন, সাথে বাবার আরও ছয় সাতজন, সবাই মিলে রাজা রে রাজা তুই কি আম বাগানের এসেছিস, এত রাতে কী করতে এসেছিস রে, তুই কোথায়, সবাই ডাকে। কিন্তু আমার দাদার গলার আওয়াজ আর কেউ পায়নি। দাদাকে যখন পেলো তখন দেখলো দাদা ভেতরে একটা আম বাগানে গলায় গামছা দিয়ে আম বাগানের একটা ডালের সাথে গলায় দড়ি দিয়েছে। আমার দাদা 14 বছর বয়সে এরকমভাবে নিজেকে শেষ করে দিল, কিন্তু আমাদের গ্রামের যত লোকরা ছিল আশেপাশের গ্রাম থেকেও সবাই সকালবেলা আসে, কারণ রাতের বেলা ওই আম বাগানের ভিতরে ওই আম গাছের ডাল থেকে আমার দাদার মৃতদেহটা পারতে পারেনি কেউ, হ্যাঁ পারতে পারেনি কেউ। আর সব থেকে বড়ো কথা, আমার দাদা ওই আম বাগানের মধ্যে কীভাবে যে গলায় একা নিজে দড়ি দিয়েছিল, মানে গামছাটা বেঁধে যে আত্মহত্যা করে, কীভাবে যে আম ডালের মধ্যে একা দাদা ওই গামছা বেঁধেছিল, ওটা আজও রহস্য। কারণ আমার দাদা একটা ডালের মধ্যে এমন করে গামছাটাকে বাঁধে, সেই ডালের মধ্যে ওই রাতের বেলা কেউ উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা হবে না। আর সে তো সকালবেলা করেনি, কারণ আমার মা আমার বাবা দীপা বলে আমাকে নিয়ে গেছিলই তো সেই বিকেলবেলা, বিকেলবেলার পরে যদি দাদা সাথে সাথেও গিয়ে পড়ে, দাদার একা ওরকমভাবে গামছা বাঁধা কোনো মতেই এটা সম্ভব না, কোনো মতেই না। তারপরেও আমার যখন দাদাকে সকালবেলা আশেপাশের সব গ্রামের মানুষ আসে দাদার মৃতদেহটা যখন নাবায় ওই গামছা বাঁধা অবস্থায়, তখন রীতিমতো ওই আম গাছের ডালটাকে কেটে নাবাতে হয়, কারণ এরকম কোনো ধরার ব্যবস্থাই ছিল না যে কেউ ওই আম গাছের মধ্যে উঠে আমার দাদার বডিটাকে নাবাবে মাটিতে। তাহলে আমার দাদা কী করে গলায় দড়ি দিল সেটা জানা ছিল না, এখনও পর্যন্ত আমরা জানি না, একটা রহস্য হয়ে গেল। তো আমার বাবা মা ওখানে বাড়ি ঘর জমি জায়গা যা ছিল সব বিক্রি করে দিয়ে ঢাকায় চলে আসে। আর ওই যে আম বাগানটা, ওই আম বাগানটা যার ছিল সে জমিদার টাইপের একজন ছিল, তার একটা না ওরকম অনেক আম বাগান আশেপাশে রয়েছে। তবে ওই আম বাগানে ওই যে লোকটা সেও কিন্তু গলায় গামছা বেঁধেই আত্মহত্যা করেছিল, যার আম বাগান ছিল আর সেই আম বাগানেই। তারপর থেকেই ওই আম বাগানে কেউ আর যেত না, প্রচুর আম হতো, প্রচুর আম গাছ ছিল, কিন্তু কেউ যেত না, কারণ সবাই বলতো ওই যে যে মালিক ছিল ওই আম বাগানের তাকে নাকি দেখা যেত ওরকম গলায় দড়ি বাঁধা, দড়ি ঝুলছে এক সাইড দিয়ে, সে নাকি ওরকম অবস্থায় ওই
আম বাগানের মধ্যে দিনে দুপুরে নাকি ঘুরে বেড়াতো। এইটা আমাদের গ্রামের, আমাদের আশেপাশের গ্রামের অনেকে আম চুরি করতে যেত মালিক মারা যাওয়ার পরে পরে। যে মালিক নেই এত আর কে দেখবে, কয়েকটা ছেলে গেল আম পাড়তে, তারা অনেকবার ওরকম দেখে পালিয়ে এসছে, ওকে নাকি আম বাগানে দেখা যেত। তার জন্য লোকে 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 মুখে মুখে প্রচলন হয়ে গেল যে ওইটা ভুতুড়ে আম বাগান, ওখানে মালিকেরই আত্মা থাকে যে ঘুরে বেড়ায় আর গলায় ওরকম গামছা বাঁধা থাকে। কিন্তু আমার দাদাও ওরকম গলায় গামছার ফাঁস দিয়েই যে আম গাছের মধ্যে ঝুলে পড়ে, কিন্তু এটা আমার দাদা একা কোনো সময়ের জন্য এটা করতে পারে না, হতেই পারে না। কারণ ওই যে আম গাছটা, যেই ডালটায় আমার দাদা একদম উপরের একটা মগ ডাল যেটা এরকমভাবে লম্বা বেরিয়ে গেছে, ওই ডালটার মধ্যে যে আমার দাদা ঝুলছিল, যদিও আমাদের দীপা বলে দিদিভাই, আমি তো ওই সময় অনেক বাচ্চা, আমি দাদার মুখটা মনে আছে, ফটো দেখলে মনে পড়ে, তখন আমার 3-3.5 বছর বয়স, আমি তো ওইখানে যাইনি, তবে মায়ের মুখে শুনেছি। তবে আমার দাদা একা কোনো মতে ওই গলায় দড়ি বা গলায় গামছা দেওয়ার মতো ওরকম কোনো ইয়েতেই ছিল না, কারণ এমনি তো আমার দাদা 14 বছর বয়স, আর দাদা একা একাই আম বাগানে যেত। তাহলে কি দাদা নিজে কি আত্মহত্যা করেনি? দাদাকে কি যার আম বাগান ছিল সেই কি নিজের কাছে সঙ্গী করে নিল? এইটাই বড় প্রশ্ন একটা রয়ে গেল। তারপরে আমার দাদা আমাদের বাড়িতে আমার মাকে বাবাকে রাতের বেলা এসে ডাকতো আমাদের বাড়িতে। আমার মা বলে ওখানে আমরা যখন ছিলাম তখন প্রায় 3-4 মাস পরে তো দাদার যখন কাজকর্ম করা হলো, তো বাচ্চা ছেলে ছিল, ওর তো শোক আমরা ভুলতে পারছি না, বাড়িতে কান্নাকাটি, মানে কি বলবো, খুব একটা খারাপ অবস্থা। শুধু পাড়া বলে না, মানে শুধু বাড়ি বলে না, আমাদের পুরো গ্রামের সবাই ওর রাজা খুব ভালো ছিল তো পড়াশোনায়, হ্যাঁ, কারোর সাথে কথা বলতো না, তো মিশতো না খুব বেশি, দরকার না হলে সবাই বলতো যে রাজাটা এরকমভাবে চলে গেল, মানে ওর যে মৃত্যুটা, ওর মৃত্যুটাই ছিল না একটা অদ্ভুত মৃত্যু, একটা রহস্য। কারণ ওরকম করে যে কেউ দেখলেই বলবে যে ওরকম করে গলায় কেউ গামছা দিয়ে ফাঁস দিতে পারে না একা, যদি কেউ ওকে ফাঁস না দিয়ে দেয় একা দ্বারাই সম্ভব না, এটা সবাই বলবে, যারা ছিল গ্রামের মানুষ দেখেছিল সবাই সেটা জানে, সবাই বলতো। তারপরে আমার বাবা মা কোনো রকমে আমাকে মানুষ করছে, তারা কোনো রকমে দিন কাটাচ্ছিল। আমার মা বলে ঠিক 3-3.5 মাস পর রাতের বেলা তোর দাদা এসে ডাকতো আমাকে আর তোর বাবাকে রাতের বেলা, এ মা এ বাবা এরকম করে অনেক পরে পরে ডাকতো, ঘন ঘন না, মানে একবার হয়তো যা, মানে আমাদের ঘরের পেছন দিকটা জঙ্গল রয়েছে ওই দিকটাকে ডাকতো, এ মা, এরকম করে রাতের বেলা। মায়ের আস্তে আস্তে না শরীর খারাপ হয়ে যেতে শুরু করে, একে তো দাদা মারা গেছে তার একটা শোক, তারপরে দাদা এসে ওরকমভাবে ডাকে। আমার মা আস্তে আস্তে খাওয়া দাওয়া ছেড়ে দিল, পুরো অসুস্থ হয়ে পড়ে, রাতের পর রাত আমার দাদা এসে ডাকতো, এ মা এ বাপ এরকম করে ডাকতো। মানে মা কোনোদিন বাবা মাই বলতো, কিন্তু ও ডাকতো এ মা এ বাপ এরকম করে ডাকতো, ও বাবা ও মা এরকম করে কিন্তু ডাকতো না। তো খুব একটা ভয়ঙ্কর, মানে কর্কশ একটা শব্দ করে ডাকতো, যেটা আমার বাবা মা শুনেছে ওই সময়। আমার বাবা মাই জানে, আমি তখন অনেক ছোট ছিলাম, বছর খানিক চলে, আমার মা না অনেক হেলদি ছিল, রোগা পাতলা হয়ে যায়, গ্রামের সবাই তখন বলল তোমরা এখান থেকে বাড়ি বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে যাও। তারপর সে এক বছর পর পুরো আমাদের ওই গ্রামের জমি জায়গা যা ছিল, চাষবাস বাড়ি পুকুর যা ছিল সব আমার বাবা বিক্রি করে দিয়ে ঢাকায় চলে আসে। ঢাকায় হচ্ছে আমার বড় জেঠুর ছেলের বাড়ি, তো ওখানে আমার ওই জেঠুর ছেলে তখন একটা জায়গা দেখে দেয়, তখন বলল যে কাকা তুমি এখানে থাকো, এখানে আমাদের এখানে থাকো, ওখানে আর তোমাকে যেতে হবে না। এখানে চলে আসার পরে তারপর কিন্তু সব কিছু স্বাভাবিক হয়ে যায়। আমার দাদা ওই যে 1900
86 সালে আমার মা বাবা চলে আসে, 85 সালে আমার দাদা মারা যায়। 1985 সালে ও ওই আম বাগানের ভিতর যে গামছা গলায় দিয়ে নিজেকে নিজে শেষ করে দেয়, যদিও ওর মৃত্যুটা নিজের ছিল না, ওইটা একটা রহস্য, এটা আমাদের সবাই জানি, আমরা আত্মীয় পরিজন, কারণ ওরম করে আমার দাদার তখন 14 বছর বয়স, কখনোই ও ওরকমভাবে গলায় গামছা বাঁধতে পারতো না, এটা অস্বাভাবিক। তারপরে চলে আসার পর যখন 1986 সালে যখন ঢাকায় আসে আমার বাবা মা একটা ছোট্ট বাড়ি করে, তখন ওর পর থেকে আমার মা খুব অসুস্থ হয়ে পড়তো, মানে একদম মানে যাওয়া যাওয়া অবস্থা, কারণ ওখানে থাকলে না মায়ের একটা নেশা হয়ে গেছিলো প্রত্যেক দিন রাতে যে রাজা আসবে, মরে গেছে তাও জানে রাতের বেলা রাজা এসে ডাকবে, মায়ের একটা নেশা হয়ে থাকতো যে আমার সন্তান আসবে রাতের বেলা। মা কি বলবো, মা বলে যে এখনো মা অঝরে কাঁদে, এটা তো মা তো কখনো সন্তানের মায়া ভুলতে পারে না, কাঁদে। আর মা বলে যে আমি ওর জন্য পিঠে পুলি তালের বড়া মালপোয়া ও এগুলো খেতে ভালোবাসতো আমার দাদা রাজা, তো এইগুলো যখনই মা রান্না করতো ওখানে থাকতে, একটা বছর তো ছিল, মা প্রত্যেক দিন ওই জানে রাতে আসবে ওর জন্য বাটি করে করে রেখে দিত। আর বাবা তো একদম জেগে থাকতো, বাবা বলতো কোনো মতে তুমি ঘর থেকে বেরোবে না, বাবা তো বেরোতে দিত না, বলতো ওই তো রাজা ডাকছে না, আমি ওকে একটু বাটি করে মালপোয়াটা দিয়ে চলে আসি, ও খেয়ে চলে যাবে, একটু আমাকে যেতে দাও না গো। তখন বাবা বলতো তোমার কি মাথা খারাপ, রাজা মারা গেছে আজকে 4 মাস হয়ে গেল, তুমি রাজাকে তালের বড়া খাওয়াতে যাচ্ছ, তুমি কি পাগল, মানে মা পুরো পাগলের মতো হয়ে গেছিলো। তারপর যাই হোক, আস্তে আস্তে 1986 সালে যখন ঢাকায় চলে আসে, ওর পর থেকে দাদাকে আর দেখতে পারিনি। আর আস্তে 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 সময়ের সাথে সাথে আমার মাও অনেকটা সুস্থ হয়, এখন আমার মা বাবা সবাই ভালো আছে, এখন আমাদের অবস্থা আগের মতো নেই, আমাদের এখন অবস্থা ওখান থেকে চলে আসার পর আমাদের অবস্থা এখন অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে, আমরা এখন সবাই খুব ভালো আছি। দিদিভাই, আমি এই ঘটনাটা একদম সত্য আমি তোমাকে শেয়ার করলাম, আমার একমাত্রই দাদা ছিল, যে দাদা আমার থেকে প্রায় 17 বছরের বড় ছিল, আমার 3 বছর 3.5 বছর বয়স ছিল, তখন আমার দাদার বয়স হচ্ছে 14 বছর, আমার দাদা আমার থেকে 11 বছরের বড় ছিল, আমার তখন 3 বছর বয়স, দাদার বয়স ছিল তখন 14 বছর। শুধু জানার ইচ্ছে হয় যে দাদার সাথে সেদিন কি হয়েছিল, দাদা তো একা একা গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়ার মতো অসম্ভব ব্যাপার, সেটা সম্ভবই ছিল না ওই ডালের মধ্যে। যদি হ্যাঁ, আম গাছের কোনো নিচু ডালে, ছোটো ডালে, যদি ছোটো গাছে যদি ফাঁস দিত তাহলে নয় ভাবতাম, কিন্তু যেই গাছের মধ্যে দাদা ঝুলছিল ওই গাছে দাদা উঠতেই পারবে না, অত উপরে ওই রকম ডালে, তাহলে দাদা কীভাবে গামছাটা গলায় দিল, এটা একটা রহস্য রয়ে গেল। যাই হোক, আজকে আসবো দর্শক বন্ধুরা, আমাদের দীপা সাহা এই ঘটনাটা বাংলাদেশ ঢাকা থেকে শেয়ার করেছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। খুব তাড়াতাড়ি একটি ঘটনা আসবে, সেটা হচ্ছে জাহাজের ঘটনা, জাহাজেও কিন্তু আত্মার বাসস্থান, তোমাদের সাথে নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি সাথে থেকো। স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে শুধু আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করো না, করলে আমাকে পাবে না, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কথা হবে। সবাই খুব ভালো থেকো, আজকে আসছি, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30, আজকের মতো টাটা, গুড নাইট, চলো।